আমরা এখন দেখাবো যে আমাদের আরএস লজিক ইমুলেটর ইউজ করে কি করে আমাদের প্রোগ্রাম রান করতে হবে। তো প্রথমে আমাদের আরএস লিঙ্ক ক্লাসিক এই সফটওয়্যারটি ওপেন করব। এটা ক্লিক করলে এখানে আমাদের কিছু দেখাবে। তো প্রথমে আমাদের কি কমিউনিকেশনে যেতে হবে, গিয়ে কনফিগার ড্রাইভার দিয়ে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে SLC 500। এটা আমাদের অলরেডি সিলেক্ট করা আছে, তো আপনাদের যখন নতুন করে সিলেক্ট করবেন তখন এখানে অ্যাড নিউ বাটনটি শো করবে, মানে ক্লিক করলে আমরা এটা ডিলিট করে দিই। এখানে আমরা অ্যাড নিউ ক্লিক করলে ওকে করতে হবে, এরপর ওকে দিয়ে ক্লোজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই ড্রাইভারটি এসেছে, এটা আমরা ক্লোজ করে দিই। এরপর আমাদের আরএস লজিক্স 500 সফটওয়্যারটি ওপেন করব। এখানে আমরা নিউ একটা প্রোগ্রাম ক্রিয়েট করব, এখান থেকে সিলেক্ট করতে হবে মাইক্রোলজিক্স 1000। ওকে, তো এখানে আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখব। এই প্রোগ্রামগুলো কীভাবে লিখতে হয়, কোন কমান্ডের ব্যবহার কী, এগুলো সব পরবর্তী লেকচারগুলোতে আছে। তো আমরা এখানে শুধু দেখাচ্ছি যে প্রোগ্রামটি কী করে আমরা রান করব একটা ইমুলেটর ইউজ করে। আমরা সেভ করব, সেভ অ্যাজ ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে আমরা সেভ করছি টেস্ট নামে। এরপর আমরা প্রোগ্রামটি ইমুলেটরে ওপেন করব। এখানে 1 দিতে হবে, ওকে মিনিমাইজ করে রাখি। এখন এই প্রোগ্রামটি আমরা রান করতে হলে এখান থেকে আমাদের যেতে হবে গো অনলাইন। আমরা দেখতে পাচ্ছি যে এটা অনলাইন আসছে। এখন আমরা এখান থেকে যাব রান, ইয়েস। এখন আমরা দেখতে পাচ্ছি রান হয়েছে। তো এখন এটা আমরা রাইট ক্লিক করে যদি টগল করি দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট অ্যাক্টিভ করলে আমাদের আউটপুটটি অ্যাক্টিভ হচ্ছে, এখান থেকে আবার টগল ব্লেড করলে এটা অফ হয়ে যাবে। তো আমরা অফলাইনে যাই। তো কোনো ক্ষেত্রে যদি এখান থেকে অনলাইনে যাওয়ার সময় আমাদের কোনো অনলাইনে না যায়, একটা মেসেজ বক্স দেখায় যে আপনার প্রসেসরটি নোডের সাথে আপনার কানেক্ট করছে না, তো এই ধরনের কোনো মেসেজ আসলে বা কোনো এরর আসলে এখানে আমাদের যেতে হবে কমিউনিকেশন সিস্টেম। এখান থেকে আমাদের যে ইমুলেটরটি অ্যাড করেছি যে ড্রাইভারে আরএস লিঙ্কস থেকে সেটা সিলেক্ট করব। এখানে আমাদের মাইক্রোলজিক্স 1000। এটা আমরা সিলেক্ট করে এখানে অনলাইনে যাব। এখান থেকে আমরা অনলাইনেও যেতে পারবো, আপলোড বা ডাউনলোড এটা করতে পারবো। তো নর্মালি না হলে আমাদের এভাবে করতে হবে, অনলাইন ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি অনলাইনে চলে আসছে। এখন এটা আমরা রান করলে রান হবে, রান হয়ে আছে, দেখতে পাচ্ছি কাজ করছে। তো এইভাবে আমাদের ইমুলেটরে একটা প্রোগ্রাম কীভাবে রান করতে হয় আমরা দেখলাম। ধন্যবাদ সবাইকে।